এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আসলে একদম কি বলবো, এত সুন্দর একটা সকাল দিয়ে শুরু করলাম, যেটা আসলে সচরাচর মানে দেখা হয় না। যেই দিন খুব সকালবেলা উঠি ওই সময়ই পাই, বাট আজকের মানে অনেক দিন পর আসলে এরকম মানে ভোর না ঠিক, একদম খুবই সকাল। আর হচ্ছে রাস্তা দিয়ে দুই একজন লোকজন চলাফেরা করছে, খুবই সুন্দর একটা পরিবেশ। আর একটু ঠান্ডা ঠান্ডা, জানি না কোথায় কেমন, বাট আমাদের এখানে একটু একটু ঠান্ডা পড়ে গেছে অলরেডি। আর আজকে আমি একটা রেসিপি দেখাবো, অলরেডি শুরু হয়ে গেছে। কি দেখাবো, এটা আসলে একটা পুডিং, এটা আসলে নতুনত্ব কিছু নাই। তবে আমার এটা হচ্ছে নর্মালি আমরা যেমন ডিম আর দুধ দিয়ে যেই পুডিংটা করি ওইটা না, আমার কিছু ব্রেড ছিল, পাউরুটি আনা ছিল। তো আসলে ওইটা আনার পরে না, একদিন খাওয়ার পরে পরের দিন কেউই খেতে চায় না, দেখা যায় এখানে সেখানে থাকে। তো ভাবলাম যে আসলে এটা দিয়ে আমি করি, এরকম প্রায়ই করা হয় বাট কখনো শ্যুট করি নাই, জিনিসটা খুবই ভালো হয়, এটার জন্য আসলে শেয়ার করা। তো ভাবলাম যখন বানাবো তাহলে শ্যুট করেই ফেলি। আর খেতে মাশাল্লাহ খুবই ভালো হয়েছিল। আর আমি যেটার মধ্যে আর কি চিনি টিনি যাই দিব আর কি, এটা আসলে যার যার ব্যাপার কম বেশি করে নিতে পারেন, নো প্রবলেম। তবে এত ইজি, একদম ইজি একটা রেসিপি, এটা আসলে যে কেউই পারবে। তো যাই হোক, আমি আসলে কী কী দিব এটার মধ্যে, এটা তো আসলে সবাই জানে। তারপরে আমি যেভাবে বানাই এটা আসলে ডিম দুধ ব্রেড এই কয়টাই ছিল আমার, তো আরও থাকলে ভালো হতো আর কি, আর একটু আর দুই তিন পিস দিতে পারলে আমার মনে হলো যে আর একটু ভালো হতো। তো যাই হোক, আমার এই কয়েকটাই ছিল, আমি এটা দিয়ে বানানো শুরু করে দিছি। তো আমি নর্মালি আসলে এরকম কেটে এগুলো ফেলি না, আজকে আসলে একটু কি বলবো, একটু দেখানোর জন্য মানে সুন্দর করে কেটে টেটে এগুলো ফেলে দিচ্ছি, এরকম একটা ভাব আনতে চাইছিলাম। বাট পরে চিন্তা করলাম এগুলো আসলে ফেলা একদমই উচিত হয় নাই, দেখি যে অনেকেই ফেলে সুন্দর করে এরকম করে, আসলে একদম দরকারই নাই, ওগুলো দিয়ে দেওয়া যায়, দেওয়া হয় নাই আমার। সব বানানো টানানোর পরে মনে হয়েছে যে না, ওইগুলো দিয়ে দিলে আমার আর একটু ব্রেডের যে একটা অভাব ছিল এটা পূরণ হয়ে যেত। অনেকেরই দেখি যে সুন্দর করে কেটে টেটে দিচ্ছে, এটার জন্য আসলে একটু ভাব নিতে গেছিলাম। যাই হোক, আসলে সবারই তো সব কিছু হয় না। আর আমি দুধ আর ব্লেন্ড করে নিলাম, মানে একদম মিশে গেছে, এটার মধ্যে যে ব্রেড দেওয়া হয়েছে বোঝাই যায় না আর কি, এমন একদম হয়ে গেছে। আচ্ছা, এটার পরে আমি আসলে ডিম দিয়ে দিব। আর ডিম দুইটা মাশাল্লাহ খুবই বড় সড়ো ছিল, এর জন্য দুইটা দেওয়া হয়েছে, আর ছোট হইলে তিনটাও দেওয়া যেত, নো প্রবলেম। আসলে বললাম না, এটা আসলে যার যার মতো কে কয়টা দিবে, তবে আমি আমার যা যা ছিল ব্রেড আর ইটি ওই অনুযায়ী জিনিসপত্র দিয়ে দিছি। আর রান্না কি বলবো, রান্না টান্না যে কোনো জিনিসই এমন একটা ব্যাপার। আচ্ছা, আমি এটা একটু বলে নিই, আমি চিনি দিচ্ছি এটার মধ্যে, তো এটার মধ্যেও কম বেশি করে নিতে পারে, নো প্রবলেম। আর সেটাই বলছিলাম আর কি, রান্না টান্না এমন একটা ব্যাপার, যার যার টেস্ট, যার যার যেইভাবে যে বাসায় যেভাবে চলে, কারো বাসায় অনেকে ঝাল খায়, কারো বাসায় একদম ঝাল খেতে পারে না, কারো বাসায় মানে ও আচ্ছা এটাও একটু বলে নিই, এটা হচ্ছে ভ্যানিলা এসেন্স দিয়ে নিচ্ছি একটু। অন্য সময় আমি দুধ যখন জাল দিই তখন এলাচ দিয়ে দিই, বাট আজকে মনে ছিল না, এটার জন্য আসলে আমি একটু ভ্যানিলা দিলাম, একটা ডিমের স্মেল যদি থেকে যায় আর কি। আর একটু পাউডার মিল্ক দিয়ে দিলাম টেস্টটা আর একটু বাড়ানোর জন্য। তো মাশাল্লাহ খুবই খেতে ভালো হয়েছে, আর আসলে এটা কাউকে শেখানোর জন্য না। আচ্ছা, এটা একটু বলে নিই, এটা হচ্ছে ক্যারামেল, এটা আসলে সবাই চেনে, চেনানোর কিছুই নাই, আমি যেভাবে করি আর কি, আমি মানে যেভাবে আমার কাছে ইজি লাগে, যখন যেভাবে আর কি মনে হয় আমি ওইভাবেই করি।
মোটামুটি আমি ক্যারামেলটাকে এভাবে চারিদিকে ছড়ায়া ঠান্ডা করে নিচ্ছি। আর যেটা ব্লেন্ড করে রাখা যেই মিশ্রণটা, এটা আমি এটার মধ্যে ঢেলে দিব। এই আর কি, মোটামুটি কমপ্লিট, এখন চুলায় বসায় দিলেই হয়ে যাবে, তারপরেই খাওয়া যাবে এই আর কি। আর এটা আমি চুলাই করছি, আচ্ছা এটা তো বলা হয় নাই মনে হয়, এটা চুলাই করছি। চুলার মধ্যে একটা প্যান দিছি, প্যানের মধ্যে পানি, তারপর একটা স্ট্যান্ড থাকে না, ওইগুলোর মধ্যে দিয়ে আমি এরকম ঢেকে দিছি। আর আর কিছু না, শেষ, এটাই হয়ে গেছে। এখন মোটামুটি কি বলবো, 40 মিনিটের মতো সম্ভবত রাখা হয়েছে, আর টাইমিংটা আসলে আমার অত মনে নাই। তবে এইটা 40 মিনিট পরে উঠায় কাঠি দিয়ে বা কিছু দিয়ে ছুরি দিয়ে একটু চেক করার নিয়ম টিয়ম সবাই জানে, এটা আসলে শেখানোর কিছুই নাই। যদি কেউ আমার ভিডিও দেখে জানে না, তার জন্য আসলে বলা আর কিছুই না। আজকাল সবাই অনেক অনেকে অনেক কিছু জানে, আর না জানলেও ব্যাপার না, ইউটিউবে খাবার দাবার দিয়ে ভরা, যে কোনো জিনিস সার্চ দিলেই হাজার হাজার বের হয়ে যায়। ভালো জিনিস, এটা আসলে খুবই ভালো ব্যাপার। আর এই যে আমার ফাইনাল পুডিং একদম রেডি, মাশাল্লাহ, দেখতেও ভালো হয়েছে আর খেতেও খুবই ভালো হয়েছে। আমার আচ্ছা, পাশের বাসা থেকে একটু নয়েজ আসছে, নো প্রবলেম, কোনো বাচ্চারা হয়তো। আচ্ছা, এটা হচ্ছে সেই মানে একেবারে এটার সাইজ টাইজ সব কিছু। আসলে আজকের ইটা আমি খুব তাড়াহুড়ো করে দিচ্ছি, আমার একটু বাইরে গিয়েছিলাম, এর জন্য আসলে অনেক দিন থেকে দেওয়া হচ্ছে না ভিডিও, তাই একটু তাড়াতাড়ি করে ভয়েস দিতে গেলে আর কি যা হয় উল্টাপাল্টা হয়ে যায়, কি বলছি না বলছি এটা আসলে পরে বোঝা যাবে। আর এই যে আচ্ছা, এখন আমি এটা একটু কেটে দেখাবো যে মানে কাটার পরে কিরকম ভেতরের যে ইটা ওটা কেমন আসলো, এটা একটু দেখাবো। এই যে কেটে ফেলছি, কাটার সেই ফুটেজটা আসলে কিভাবে যেন কাটতে কাটতে কেটে গেছে আমি জানি না, আমি ছুরি দিয়ে কাটলাম এটা। মাশাল্লাহ, দেখতে কিন্তু খারাপ হয় নাই, ভালোই হয়েছে, খেতেও ভালো হয়েছে। এরকম ট্রাই করতে পারেন, খুবই ভালো হয়। আসলে ফেলে না দিয়ে ওই ওই ইটা না আসলে কেউই খেতে চায় না। এই যে আমি একটু কেটে দেখাচ্ছি, আর ফ্রিজে ঠান্ডা করে ই করলে সবচাইতে বেশি ভালো হয়, আসলে তখন একটু ইটা শক্ত হয়। আমি বেশিক্ষণই করি নাই, ফ্রিজে রেখে দিলে এটা আর একটু সুন্দর হয়, ভালো হয়। তো আশা করছি ভালো লাগবে। তো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার পাশে থাকেন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করেন, লাইক দেন, ভালো না লাগলে সাবস্ক্রাইব করার দরকার নেই, লাইকও দেওয়ার দরকার নেই। সবাইকে অনেক অনেক ভালোবাসা, আল্লাহ হাফেজ।